আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম মেঘবাড়ি রিসোর্টে। এই রিসোর্টটি হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় অবস্থিত। রিসোর্টটি খুবই সুন্দর, তাই চলে আসলাম এই রিসোর্টে। আপনাদেরকে নিয়ে সারাদিন ঘুরবো, এই রিসোর্টটিতেই ঘুরবো ফিরবো, দেখবো, আপনারাও আপনার সাথে থাকবেন, দেখবেন। আপনারা এখন গ্রামের যে সুন্দর রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আবদুল্লাপুর টু উলুখোলা বাজারের রাস্তা। এই রাস্তার ঠিক পাশেই হচ্ছে মেঘবাড়ি রিসোর্টের গেট। এই সুন্দর গেটটিও আপনারা দেখতে পাচ্ছেন। গেটের সামনে আসলেই আপনারা দেখতে পাবেন সুন্দর লাল অক্ষরে লেখা আছে স্বাগতম, এবং এর পাশে একটি সাইনবোর্ড রয়েছে, সাইনবোর্ডও আপনাকে স্বাগতম জানাবে, এবং এর মধ্যে কিছু নির্দেশিকা আছে, একটু কষ্ট করে পড়ে নেবেন। ঢাকার অদূরে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আধুনিকতার ছোঁয়ায় তৈরি করা হয়েছে এই মেঘবাড়ি রিসোর্ট। এখানে রয়েছে সুইমিং পুল, কনফারেন্স কক্ষ, কিডস জোন, আধুনিক ডিজাইনের কটেজ, ক্যান্টিন, রেস্টুরেন্ট ও খেলার মাঠ, যা গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের বেলানগর গ্রামে অবস্থিত। চলুন তাহলে আমরা সম্পূর্ণ রিসোর্টটি ঘুরে দেখি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on and on we'll go, through the wastelands, through the highways. And on. বাচ্চা নিয়ে আসবেন তাদের বিনোদনের জন্য রয়েছে অনেক অনেক ব্যবস্থা। এটা হচ্ছে মেঘবাড়ি রিসোর্টের বেবি জোন। এখানে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ ভর্তি করার মতো অনেক জায়গা রয়েছে। আপনারা চাইলে অবশ্যই আপনাদের ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন। আমি মনে করি আপনাদের বাচ্চারা এখানে আসলে অনেক আনন্দ করতে পারবে। মেঘবাড়ি রিসোর্টে তিনটি আধুনিক কটেজ আছে, যার শীতাতপ নিয়ন্ত্রিত ছয়টি কক্ষ রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কক্ষের ভাড়া 4,000 টাকা, আর 24 ঘন্টার জন্য প্রতিটি কক্ষের ভাড়া 6,000 টাকা। এছাড়াও কিছু নন এসি কটেজ রয়েছে, যার প্রতিটি রুমের এক রাতের ভাড়া মাত্র 3,000 টাকা। প্রতিটি কটেজের সামনেই এমন টাইলসযুক্ত কৃত্রিম লেক আছে, এবং এই লেকের মধ্যে কটেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য রং বেরঙের মাছসহ দেশীয় মাছ ছাড়া হয়েছে। আর কটেজে যেতে হলে আপনাকে এমন সুন্দর লোহার সেতু পার হয়ে যেতে হবে। কটেজের বারান্দা থেকে বাহিরে তাকালে এমন সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন। চলুন আমরা কটেজের রুমের ভিতরটা একটু দেখে আসি।
এখানে দেখা যাচ্ছে সুন্দর একটি ডাবল বেড, একটি সোফা, একটি টিভি ও একটি আলমারি। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, চলুন দেখি এখানে কিছু খাওয়ার ব্যবস্থা হয় কিনা। এখানে আছে সুন্দর কারুকার্য ধরা মেঝেতে টাইলস যুক্ত সুইমিং পুল, যেখানে সব বন্ধুদের নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন সুইমিং পুলের শীতল পানিতে। এখানে এন্ট্রি ফি জনপ্রতি 200 টাকা। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পুলে অবস্থান করা যাবে, এরপর পুলের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর যারা কটেজ ভাড়া নিচ্ছে তাদের জন্য আছে পুলে দারুণ এক অফার। কটেজে অবস্থানকারী প্রতি 2 জন সদস্যের জন্য রাত 9টা পর্যন্ত যে কোনো একটি সময় পুল এন্ট্রি ফ্রি। বন্ধুরা, আমরা অনেকক্ষণ ঘুরলাম মেঘবাড়ি রিসোর্টে, তো আমরা ঘুরতে ঘুরতে এখন ক্লান্ত। আমরা আসছি এখানে ঠান্ডা কিছু খাওয়ার জন্য, কিন্তু যদিও এখন দুপুর টাইম, এখন দেখতে পাচ্ছি এখন লোকজন নাই, ওনারা হয়তো লাঞ্চে চলে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তো আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।
এই রিসোর্টের ভালো লাগার মধ্যে আরেকটি জিনিস হচ্ছে এর গাছগুলো দেখেন। এর গাছগুলো যদিও আম গাছ কিন্তু অনেক সুন্দর লাগছে গাছগুলো। গাছগুলো ডালপালা এরকমভাবে কাটা হয়েছে যাতে দেখতে অনেক সুন্দর লাগে। এবং এই গাছগুলার গোড়ার দিকে দেখেন কি রাউন্ড করে সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে। এখানে লোকজন বসতে পারবে, বসে গল্প করতে পারবে এবং আসলে দেখতেও অনেক সুন্দর লাগছে। বন্ধুরা এই জিনিসটা দেখেন কি সুন্দর করে পাথর দিয়ে মার্বেল দিয়ে কি সুন্দর ডিজাইন করা হয়েছে। আসলে এই জিনিসটি দেখতে খুব চমৎকার। যদি আমরা এই জিনিসটি কাছ থেকে দেখি তাহলে আরও অনেক সুন্দর লাগবে। পার্কে বেড়াতে আসছেন আর গান বাজনা হবে না তা কি হয়। পার্কের ভিতরেই একদল সঙ্গীত শিল্পী তাদের গান বাজনার সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে আপনার সাথে গান বাজনা করার জন্য। কাজেই যারা গান বাজনা করতে ভালোবাসেন তারা দ্রুত এদের সাথে জয়েন করুন। তো এবার চলুন জেনে নেওয়া যাক মেঘবাড়ি রিসোর্টে আপনারা কীভাবে আসবেন। ঢাকা থেকে প্রথমেই আপনাকে চলে আসতে হবে আবদুল্লাপুরে। আবদুল্লাপুর থেকে আপনি অটো পেয়ে যাবেন, ভাড়া নেবে মাত্র 40 টাকা। চাইলে আপনারা অটো রিজার্ভ নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা। এছাড়াও যারা গাজীপুর, নরসিংদী বা নারায়ণগঞ্জ থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে ঢাকা বাইপাস যেই সড়কটি আছে এই সড়ক ধরে চলে আসবেন। প্রথমে এসে নামতে হবে উলুখোলা বাজার, এখান থেকে অটোতে চলে আসবেন মেঘবাড়ি রিসোর্ট। বিয়ে, জন্মদিন, কর্পোরেট মিটিং অথবা কনফারেন্স করতে চাইলে এখানে আছে এসিযুক্ত বিশাল কনফারেন্স রুম বা হল রুম। সর্বোচ্চ 500 জন অতিথির জন্য এই কনফারেন্স রুমটির ভাড়া প্রতি শিফট অনুযায়ী 80,000 টাকা। পরিবারের সকলকে নিয়ে অথবা যে কোনো গেট টুগেদার করতে চাইলে ভাড়া নিতে পারেন পুরো পিকনিক স্পটটি। চাইলে রিসোর্টের এসিযুক্ত বিশাল এই কনফারেন্স রুম ভাড়া নিয়ে পুরো দিনটাকে করতে পারেন স্মৃতিমধুর। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চাইলে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।